টিভি, পত্রপত্রিকা, ইন্টারনেট ইত্যাদি খুললেই আমরা ডিপ্রেশনের গল্প বারবার শুনছি। দর্শক বন্ধু, ডিপ্রেশন একটা ইংরাজি শব্দ যার বাংলা মানে হলো অবসাদ বা বিষণ্ণতা, আর এটি একটা মানসিক রোগ। দুঃখের বিষয়, শারীরিক রোগগুলো যত তাড়াতাড়ি দ্রুত সারে, মানসিক রোগ ডিপ্রেশনের মতো একটা সেন্সিটিভ বিষয়, সেটা কিন্তু এত সহজে আমাদের থেকে যেতে চায় না। এটা এমন একটা রোগ যেটা অনেক দীর্ঘস্থায়ী এবং এর প্রভাব সুদূরপ্রসারি এমনভাবে পড়ছে, যেখানে আজকের যে খবর আপনারা শুনতে পাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে টেলি অভিনেত্রীরা, টেলি জগতের তারকারা বিষণ্ণতায় ভুগে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে আত্মহত্যা বা আত্মহননের পথ গ্রহণ করছে। এক্ষেত্রে এটা বলে নেওয়া ভালো যে গত এক বছর আগেও আমরা দেখেছি যে বলিউডের এক বিখ্যাত অভিনেতা, তিনিও আত্মহত্যা করেছিলেন, এবং এই কারণ হিসাবে সেখানে বিভিন্ন, এখনো সেটা তদন্ত সাপেক্ষ, এখানেও যেগুলো ঘটছে তদন্ত সাপেক্ষ, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এরা আত্মহত্যার পথ যে বেছে নিচ্ছেন, এগুলো যদি এটা আত্মহত্যা হয়ে থাকে এবং তার সঙ্গে ডিপ্রেশনের একটা যোগাযোগ আছে। ডিপ্রেশন কথাটা একটা ওয়েদারের সঙ্গেও খুব সম্পর্কিত একটা শব্দ, আপনারা শুনেছেন, যখন বাতাসে নিম্নচাপ হয়, নিম্নচাপ মানে হচ্ছে ডিপ্রেশন, নিম্ন মানে নিচে নেমে গিয়েছে, গর্তে নেমেছে, খাদের মধ্যে নেমেছে, অধোগতি হয়েছে, জীবনের যখন অধোগতি হয় সেটাই হচ্ছে ডিপ্রেশন। দর্শক গান, ডিপ্রেশন এমন একটা রোগ আমাদের শরীরকে নাস্তা নাবুদ করে দিচ্ছে, মনের সঙ্গে শরীরের একটা অদ্ভুত সম্পর্ক, একে আমাদের রোগের ভাষায় বলা হয় সাইকোসোম্যাটিক ডিজিজ। সাইকো মিনস মেন্টাল, সাইকোলজিক্যাল, অ্যান্ড সোম্যাটিক মিনস ফিজিওলজিক্যাল, সো ইটস এ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল কম্বিনেশনস ডিজিজ। এই যে ডিপ্রেশনটা, অবসাদটা এমন একটা জায়গায় চলে গিয়েছে, এটা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের জন্য নয়, সাধারণ জায়গা, সমস্ত জায়গায় বহু মানুষের মধ্যে ডিপ্রেশনটা কিন্তু কম বেশি আমাদেরকে কিন্তু আচ্ছন্ন করে রেখেছে। যেমন কি না বাতাসের মধ্যে যে যখন মেঘ যেমন আচ্ছন্ন করে রাখে আকাশটাকে, রোদ যেমন আসতে দেয় না বা হাওয়া যেমন প্রবেশ করতে দেয় না, ঠিক তেমনি বিষণ্ণতা আমাদের যে প্রতিভা, যে আমাদের যে ক্রিয়েটিভিটি, আমাদের যে প্রকাশ, সেটার উপরে কিন্তু একটা আচ্ছাদন ফেলে দেয়, মেঘ আচ্ছাদন ফেলে দেয়। মেঘের রং আপনারা জানেন ছাই, ছাই মানে অবসাদ, এই অবসাদের রং হচ্ছে ধূসর রং, আমাদের জীবনটা ধূসর করে দেয়। না ব্ল্যাক না হোয়াইট, না আপনি জলে আছেন না আপনি ডাঙায় আছেন, আপনি কোনো জায়গায় সুস্থির নন, এটাই হচ্ছে ডিপ্রেশন। আপনি এই জগতে থাকতে পারছেন না, আপনি ওই জগতেও যেতে পারছেন না, যতক্ষণ না কোনো একটা জগতে আপনি স্থায়ীভাবে থাকতে পারছেন, আপনার মন কিন্তু ছটপট করছে কোনো একটা জায়গায় স্থায়ী হওয়ার জন্য। আপনারা জানেন ইলেকট্রনের সূত্র অনুসারে, ফিজিক্সের সূত্র অনুসারে, ইলেকট্রন অস্থায়ী হলে কখনো বাইরের কক্ষে আটটা ইলেকট্রন থাকে, যদি না থাকে তাহলে সে অস্থায়ী হয়ে যায়, হয় একটা ইলেকট্রন ছেড়ে দেয় অথবা একটা ইলেকট্রন সে গ্রহণ করে, করে সে স্থায়িত্ব লাভ করে। যদি একটা ইলেকট্রন কম থাকে তাহলে নিয়ে নেয়, যদি বেশি থাকে তাহলে অন্য কক্ষে ছেড়ে দেয়। সেইভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ইলেকট্রন যেমন স্থায়িত্ব লাভ করে, আমাদের জীবনটাও কিন্তু ওরকম অ্যাটমিক স্ট্রাকচারের মতো, যদি কিনা আমাদের সমস্যাগুলো একটা জায়গা ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু স্থায়িত্বের অভাব দেখা দেবে, মনের মধ্যে ডিপ্রেশনের একটা ঘন মেঘ আচ্ছন্ন করে দেবে। দর্শক গান, ডিপ্রেশন কিন্তু আমরা নিজেরাই গড়ে তুলি, এটা মনে রাখবেন। আমরা আমাদের কর্মফল দিয়ে ডিপ্রেশন তৈরি করি, কোনো মতেই আমরা সত্যের সম্মুখীন হতে চাই না। মনে রাখবেন দর্শকগণ, ডিপ্রেশনটা আসে মিথ্যা থেকে। জীবনে যদি অধিক চাহিদা থাকে, আপনার চাহিদার থেকে বেশি যদি চাহিদা থাকে, চাহিদার কোনো যদি আপনার কাছে যদি কোনো লিমিটেশন না থাকে, আপনি যদি ক্রমশ চাহিদার ভারে আক্রান্ত হচ্ছেন, আপনার যদি প্রচণ্ড লোভ থাকে, লোভ চাহিদা এগুলো মানুষকে ডিপ্রেশন করে দেয়, তখনই যখন সেগুলো পাওয়া হয় না, যখন আপনি পাবেন তখন তো আপনি খুব ফুল ফ্লেজেড আছেন, তখন আপনার বেঁচে থাকার দারুণ ইচ্ছা হবে। আর যখন এগুলো থেকে আপনার দূর হয়ে যাবে, একটা সময় তো আসবেই যখন এগুলো আপনি পাবেন না, তখন কিভাবে কাটাবেন
সেই যে না পাওয়ার অতৃপ্তি মানুষকে ডিপ্রেশন তৈরি করে, দেশজ্ঞান। ডিপ্রেশন কিন্তু একটা মাত্র খাতারনাক রোগ, কাউকে পেলে। এখন শুনছি অনেককে দোষ দেওয়া হচ্ছে, যারা মারা গিয়েছে তাদের প্রেমিকরা নাকি দোষী, জানি না সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু আমি যেটা মনে করি ডিপ্রেশনটা তো একটা রোগ, এবং সেই রোগটা কারোর থাকা বা না থাকাতে প্রমাণিত হয় না, ডিপ্রেশনটা সে নিজেই ক্রিয়েট করে। তার অদ্ভুত চাহিদা, তার চাহিদার মধ্যে ব্যালেন্স না থাকা, নিজেই নিজের ব্যালেন্স হারিয়েছে। এখানে কোনো ব্যক্তি কারোর ব্যালেন্স হারাতে পারে না, নিজেই নিজের ব্যালেন্সটাকে হারিয়ে দিয়েছে, এবং এই ব্যালেন্সটা নষ্ট হতে হতে একটা সময় ডিপ্রেশনের খাদের মধ্যে আমাদের পা ঢুকে যায়, খাদের কিনারায় আমাদের পা থাকে, এবং আমাদের পাটা আমরা শামুকে পচা, শামুকের পচা পুকুরের মধ্যে আমরা নিজের পাটা ডুবিয়ে রেখেছি কাটার জন্য, কেটে গেলে সেপটিক হবে, আর সেপটিকের ফলে আমাদের মৃত্যু হয়। ডিপ্রেশনের ফলে যে মৃত্যুটা হচ্ছে ওটা একটা অবশ্যম্ভাবী বিষয় ছিল, যা সত্যি। ডিপ্রেশন বেশি দিন থাকলে এবং যদি আটমোস্ট লেভেলে পৌঁছে যায়, যদি সেটা হিমালয়ান এফেক্ট দেয়, যদি সেটা আমরা সামিট লেভেলে পৌঁছে যায়, তাহলে মনে হবে সেই ডিপ্রেশন কিন্তু মানুষের মৃত্যু সমান হয়ে যাবে, এবং মৃত্যু সমান হতে হতে একটা সময় সত্যি সত্যি শারীরিক মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, মানসিক মৃত্যু তো আগে থেকেই চলছে, কিন্তু সেটা সহ্যের সীমা যদি লিমিটটা ক্রস করে, ল্যাক্সমান রেখাটা ক্রস করে, দেশজ্ঞান, অবশ্যই ডিপ্রেশন কিন্তু আপনার উপরে। ডিপ্রেশনকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, ডিপ্রেশন আপনাকে কন্ট্রোল করছে। আর সৎ পথে না থাকা এটা হচ্ছে ওয়ান অফ দ্য কারণ। প্রচুর চাহিদা আমাদের জীবনে, এত চাহিদা কিন্তু আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে, নাস্তা নাবুদ করে দিচ্ছে। দেশজ্ঞান, চাহিদার উপরে কন্ট্রোল রাখতে হবে, জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স এত সোজা জিনিস নয়, আপনারা অবশ্যই কাউন্সেলিং করাবেন। কাউন্সেলিং কিন্তু একদিনে হয় না, একদিন গেলাম ডাক্তারের কাছে গিয়ে চলে এলাম, কটা মেডিসিন খেলাম, কিচ্ছু হবে না, এইভাবে হবে না দর্শক বন্ধু। বারবার করে আপনাকে কাউন্সেলিং করতে হবে। আপনারা মানসিক কোনো চিকিৎসার কাছে, চিকিৎসকের কাছে যান, তার সঙ্গে পরামর্শ করুন, তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ রাখুন, সাধু সঙ্গ করুন, দীক্ষা নিন। এগুলো কিন্তু ডিপ্রেশন কাটার একটা বড় লক্ষণ, এবং সৎ পথে চলুন, সত্যি কথা বলতে শিখুন। জীবনে মিথ্যাচার কিন্তু জীবনটাকে তাহাজ নাহাজ করে দেবে, দেশজ্ঞান। জীবনে কিন্তু এই একটা মুখোশ কিন্তু বেশি দিন চলে না, মুখোটা হিন্দিতে বলে। এই যে প্রত্যেকে বহু লোক দেখছি নিজের জাহির করা ব্যস্ত, নিজের যেটা নেই সেটাকে বারবার লোকের সামনে প্রস্ফুটিত করে নিজের কে একটা সেরা প্রমাণ করার এই যে মিথ্যা প্রচেষ্টা, এটাই কিন্তু ডিপ্রেশনের কারণ, দেশজ্ঞান। স্পিরিচুয়ালিস্ট তো মানুষকে হতেই হবে, মানুষকে কিন্তু ঈশ্বর অভিমুখী হতেই হবে। যে ঈশ্বর থেকে, যে অধোগামী হয়, ঈশ্বর থেকে বহির্মুখী হয়, কেবলমাত্র পাব হাউস, কেবলমাত্র ওই ডিস্কোথেক অথবা ড্রাগের নেশায় যার জীবনটা ডুব দিয়ে দেয়, অথবা প্রচুর টাকার চাহিদা, প্রচুর একটা সুযোগ সুবিধা ভোগ করার যে চাহিদা, সেখান থেকে যতক্ষণ না আপনি নিজের জীবনটাকে যতক্ষণ ব্যালেন্সে পরিণত করবে, জীবন কিন্তু আপনাকে বেশি দিন সেই সুযোগ দেবে না। এটা দর্শকগণ জেনে রাখুন, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন। আর সব থেকে বড় জিনিস আপনাদের বলি, এখন যা সময় চলছে, আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থা একেবারেই ভালো নয়। আমি এর আগে প্রেডিকশনে বলেছিলাম যুদ্ধ চলছিল, এবং যুদ্ধের কথা বলেছি, যুদ্ধ সত্যি শুরু হয়েছে, এখনো প্রেডিকশন করে যাচ্ছি। এখনো প্রায় 15 দিন হাতে যা সময় আছে, প্রায় কম বেশি 15 দিন এখনো কিন্তু, আমি দেখতে পাচ্ছি যে আর্টিস্ট যারা রয়েছে তাদের কিন্তু মৃত্যু হওয়ার যোগ চলছে। আর্টিস্ট, সেটা সিনেমা আর্টিস্ট হতে পারে, কোনো চিত্রশিল্পী হতে পারে, কোনো শিল্পকলার সঙ্গে, গান নাচ আঁকা এদের সঙ্গে যুক্ত হতে পারে, এরকম কোন শিল্পী কলা কুশলী, এদের মৃত্যুর যোগ চলছে। আত্মহত্যা হোক বা মৃত্যু, এদের জন্য কিন্তু যারা সেই সব আকাশে গ্রহ নক্ষত্রের পজিশনটাই এখন এরকম, আগামী 15 দিন এদের জন্য অত্যন্ত দুঃসময়, এবং এদের ব্রেনটা কিন্তু কাজ করবে না, ব্রেনটা, ব্রেনের জায়গাটাই অ্যাটাক করেছে। এটা ইন ওভারঅল বললাম, ইন জেনারেল প্রেডিকশন বলছি, ওভারঅল এদের মাথা কাজ করবে না, এবং এরা কিন্তু সেন্সলেস হয়ে যাবে, হয়তো কোনোভাবে কোনোরকম ব্রেনে অ্যাটাক হচ্ছে, অথবা কোনোরকম অবশ্যই একটা সানস্ট্রোক অথবা ব্রেন স্ট্রোক, কোনোরকম এরকম একটা কিছু হচ্ছে, অথবা মাথা কাজ করছে না, মাথায় হ্যাং হয়ে যাচ্ছে। এই যে হ্যাঙ্গিং করা, নিজেকে ঝুলে ফেলা, এগুলো কিন্তু একটা ব্রেনটা কাজ করছে না, তাই জন্যই সে এরকম সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত কিন্তু তাদের, কিন্তু টাকার অভাব ছিল না, কিন্তু তাদের কাছে সৎ বন্ধুর অভাব, তারা কাউন্সেলিং করায়নি। দর্শকগণ, জো জয়সা সুস্তা হয় ওয়সাই করতে হয় ওর ওয়সাহি বান জাতা হয়, আপনার সঙ্গ যেরকম হবে
যাদৃশ্যি ভাবনা যশ্য তাদৃশ্যি সিদ্ধি ভবতি, আপনার যেরকম বন্ধু সঙ্গ লাভ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনার সৎসঙ্গ যেরকম হবে আপনি সুস্থ থাকবেন, আপনার দীর্ঘজীবী হবেন এবং আপনার আয়ুটাও অত ভালো হবে। আর যদি আপনি কিন্তু ওই অসৎসঙ্গে দিয়ে কে লিপ্ত করেন তার ফল কিন্তু ভুগতে হবে। আপনাকেই চয়েস করতে হবে যে আপনি জীবনে কোনটাকে অ্যাপ্লাই করছেন, কোন নিয়মটাকে আপনার জীবনের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেইভাবে কিন্তু আপনার জীবনটা একটা জায়গায় পৌঁছাবে। এখনও বলছি টেলি জগৎ, শিল্প জগৎ, শিল্পীদের জগতের জন্য কিন্তু ভালো সময় চলছে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আমি এইটা বলে শেষ করব, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিয়ামা, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ ধুকবা ভবেত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ত্রিবিধ শান্তি হোক, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক শান্তি হোক, এই কামনা করি। আর সাদা জামা পড়বেন, সাদা কালার কিন্তু পবিত্রতার লক্ষণ, এটা কিন্তু ডিপ্রেশন কাটানোর একটা লক্ষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নমস্কার, ধন্যবাদ।